হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই অনেক অনেক ভালো আছে নিশ্চয়ই, আর আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। এটা হচ্ছে একটা ওয়ার্কিং ডে, সকালবেলা আমি একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকে আমি ওয়ার্ক ফ্রম হোম করছি, যেটাকে বলা হয় বাসা থেকে কাজ করা। তো আমি প্রায় 2 ঘন্টা আগেই বাসা থেকে কাজ শুরু করে দিয়েছি, সকাল 7টা থেকে। যেহেতু আমি বিছানায় বসেই লগ ইন করতে পারি এবং কাজ শুরু করতে পারি, সো আমি যদি আর্লি কাজ শুরু করি তাহলে আমি আর্লি শেষ করতে পারবো। এই জন্যে আমি কাজটা সকাল সকাল শুরু করে দিয়েছি, সকাল 7টা থেকে। তো আমাদের এখানে, বিশেষ করে আমেরিকাতে, ওয়ার্ক ফ্রম হোম এই কনসেপ্টটি চালু আছে। অনেক অফিসে অ্যালাউ করা হয় যে বাসা থেকেও কাজ করা যাবে, যদি কোনো বিশেষ কোনো অসুবিধা থাকে অফিসে আসার, বা ওয়েদার খারাপ থাকে, অথবা নিজে অসুস্থ, অথবা এমনিতেই আমার অফিসে যেতে ভালো লাগছে না, আমি বাসায় বসে কাজ করতে পারি। তো আমি ব্রেকফাস্ট শেষ করে বাইরেটা দেখে নিলাম, একটু উইন্ডি আর হচ্ছে রেইনি আজকে। তো যাই হোক, আমি ব্রেকফাস্ট শেষ করে আবার দূর দিয়ে কাজে চলে আসলাম। কারণ হচ্ছে, যেহেতু আমি বাসা থেকে কাজ করছি, আমি বেশিক্ষণ আমার মানে আমাকে লগ ইন করতে হয়, আমি বেশিক্ষণ আমার ল্যাপটপ থেকে দূরে থাকতে পারবো না। আসলে অনেক অফিসে এটা ফ্লেক্সিবল, আমার অফিসে যেমন আমি কতক্ষণ অফলাইনে আছি বা কতক্ষণ অনলাইনে আছি এটা অবজার্ভ করার জন্য কেউ আমার মাথার উপরে বসে থাকে না। আমি আমার কাজটা সময় মতো করে দিলেই এনাফ, আমি সেটা 3 ঘন্টাই করতে পারি অথবা 5 ঘন্টায় করতে পারি। আর বাসা থেকে কাজ করার একটা সুবিধা হচ্ছে যে নিজের বা ঘর সংসারের অনেক কাজই ফাঁকে ফাঁকে করে ফেলা যায়। যেমন আমি মাছটা এখন রান্না করব। তো এটা হচ্ছে যে একটা কী মাছ, আমি এর নাম জানি না, আমরা গতকালকে ওয়ালমার্টে গিয়েছিলাম, ওখান থেকে এই মাছটা এনেছি। তো আমার কাছে মাছটা দেখে মনে হয়েছে যে একটা অনেক টেস্টি মাছ হবে, আমি জানি না, মাছটায় কোনো আঁশ নেই এবং কাটা বাছা পরিষ্কার। তো ওয়ালমার্টে এরকম মাছ পাওয়া যায় আমার জানা ছিল না। এই মাছটার বাংলা কোনো নাম আছে কি না জানলে আমাকে জানাবেন সবাই। তো মাছটা ভাবলাম যে আমি একটু, যেহেতু কালকেই এনেছি রাতের বেলা, একটু মানে আমি এটার ব্যাপারে খুব এক্সাইটেড ছিলাম যে কী মাছ, কেমন টেস্ট। তো এখনই ভাবলাম যে এটা একটু রান্না করে ফেলি। তো আমি জাস্ট একটা মিটিং শেষ করেই আমি এসেছি। আমি হাফ অ্যান আওয়ার বা 40 মিনিট বা 1 আওয়ার পর্যন্ত আমি আমার ল্যাপটপের বাইরে থাকতে পারবো, কোনো সমস্যা নেই। তো এই যে মাছটার নাম প্যাকেটটা দেখালাম, তো আমি ভাবছি যে মাছটাকে পেঁয়াজ আর হচ্ছে একটু বেগুন, আলু, টমেটো, কাঁচামরিচ দিয়ে মাখিয়ে যেটা রান্না করে আমি সেইটা করব। এই মাছগুলো এইভাবে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে, মানে গামাখা যেটা বলে, একেবারে পুরপুরি চরচড়ি না, একটু গামাখা গামাখা। তো আমি পেঁয়াজগুলো কেটে নিলাম। পেঁয়াজ কাটার সময় আমার ইদানিং সবসময়ই দেশের কথা মনে হয় যে দেশের মানুষ যাদের সামর্থ্য নাই তারা পেঁয়াজ ছাড়া কত কষ্টে দিন কাটাচ্ছে। তো যাই হোক, আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি, মাছও খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি শুধু একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, একটু সামান্য ধনিয়া আর জিরার গুঁড়া দিব, আর হচ্ছে তেল, কাঁচামরিচ, আর হচ্ছে টমেটো, আলু, বেগুন, এগুলো তো আগেই কেটে নিয়েছি। তো আমি মাছের উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, কিন্তু যেহেতু আমি হাতে মাখিয়ে রান্না করব, ওই মাছটা যদি মাখাই তাহলে হচ্ছে মাছটা একদম গলে ভেঙে চড়ে যাবে। তো এই জন্য আমি সবজিগুলো একটা আলাদা পাত্রে মাখিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে মাছের সাথে মিক্স করে দিব। তো আসলে রান্না করার আগে এখনও পর্যন্ত আমি জানি না যে মাছটা কেমন টেস্ট হবে, কেমন খেতে হবে, কোনো গন্ধ থাকবে কি না। তো কিছু মাছে অনেক গন্ধ থাকে, ওইটা খাওয়া যায় না। তো আমার হাজব্যান্ড বলছিল যে পুরোটা রান্না করো, প্রায় 1/2 কেজি মতো মাছ ছিল। তা আমি বললাম যে অল্প একটু রান্না করে দেখি, যদি খাওয়া না যায় তাহলে তো পুরোটাই ফেলে দিতে হবে, তো তেল মরিচ পেঁয়াজের উপরে যত দিয়ে কম যায় আর কি। তো যাই হোক, ওটা আমি আলাদা জায়গায় মাখিয়ে নিয়ে তারপরে এখন মাছের সাথে মিক্স করে দিয়ে তারপরে আমি হচ্ছে এটা বসিয়ে দিব। তো যেটা বলছিলাম আর কি, যে বাসা থেকে কাজ করার সুবিধা এবং অসুবিধা, আমি বলবো যে সুবিধাই অনেক বেশি। নিজের মতো কাজ করা যায়, টাইমলি গোসল করা যায়, নামাজ পড়া যায়, রান্না করা যায়, ফ্রেশ খাবার খাওয়া যায়, ফ্যামিলিকে টাইম দেওয়া যায়। আমি কিন্তু রান্না করার ফাঁকে ফাঁকে আমি দেশে কথা বলেছি, তারপরে আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলেছি, জরুরি কিছু অফিসিয়াল কাজ ছিল সেখানেও ফোন করে কাজগুলো সেরে নিয়েছি। এমন না যে এই কাজগুলো অফিস থেকেও করা যায় না, যায়। তারপরও হয় কি যে বাসা থেকে কাজ করলে একটা টেনশন ফ্রি, যে আমাকে অফিসিয়াল ড্রেস পরে যেতে হচ্ছে না,
রেডি হয়ে যেতে হচ্ছে না, আস্তে আস্তে কথা বলতে হচ্ছে নিজের ডেস্কে, বা একটা ফোন আসলে আমাকে উঠে যেতে হচ্ছে হার্ডল রুমে। তো এই জিনিসগুলো থেকে ফ্রি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে বিছানায় শুয়ে বসে ইচ্ছা মতো কাজগুলো করা যায়। তবে এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, প্রতিটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে হয়, সময় মতো কাজটাকে জমা দিতে হয়, টাইমলি মানে অফিস আওয়ার কমপ্লিট করতে হয়, এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করতে হয়। ওয়ার্ক ফ্রম হোম মানে যে খুব হেলাফেলা তা কিন্তু না। তো আমি তরকারিটা বসিয়ে দিয়ে আবার আমি লগ ইন করেছি, একটু কাজ ছিল সেটা শেষ করলাম, আর এই ফাঁকে আমার তরকারিটাও হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে দেখতে, আর গন্ধ খুব সুন্দর বেরোচ্ছিল, কোনো মাছের কোনো পচা গন্ধ বা যে বাজে স্মেল সেটা ছিল না। তো আমার লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, যে কারণে আমি একটু ভাত আর এখন যে তরকারিটা রান্না করলাম এটা নিয়ে বসে পড়লাম, একটু খেয়ে দেখলাম কেমন। তো অনেক মজা ছিল আল্লাহর রহমতে। তো আমরা এইখানে পিটসবার্গে আসার পরে যে একটা টেনশনে ছিলাম যে মাছ কোথায় পাওয়া যাবে, কারণ আমি আমার হাজব্যান্ড আমার ছেলে, যদিও আমার ছেলে বোনলেস ফিশ খায়, তারপরে ছোটো মাছের আমরা খুব ভক্ত। তো যাই হোক, এই মাছটা আবিষ্কার করলাম, এই মাছটার নাম আমরা জানি না, আপনারা কেউ জানলে আমাদেরকে জানাবেন। তো আমি তাড়াতাড়ি খাবার সেরে নিচ্ছিলাম, কারণ খাবার শেষ করার কিছুক্ষণের মধ্যে আমার একটা মিটিং আছে, ওইটাতে আমার জয়েন করতে হবে। এখন 12:30 মতো বাজে আমাদের এখানে, আর মিটিং আছে, মিটিংয়ের একটু আগেই খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি, বিকজ মিটিংয়ের আগে কিছু প্রিপারেশন থাকে, সেটাও আমাকে রেডি করতে হবে। তো খাওয়া শেষে বাইরেটাও দেখলাম, এইটা হচ্ছে যে আমার যে গ্যারাজের সাথে যে আমার রুম আছে একটা নিচে, ওই রুম দিয়ে এটা হচ্ছে মানে একটা এক্সট্রা একটা বাইরে বের হওয়ার রাস্তা, বলা হয় যে এমার্জেন্সি এক্সিট ওটা। তো আমি আবার কাজ করতে চলে এসেছি, এখন আমি আমার বেডের উপরে আরাম করে খাওয়ার পরে আরাম করে শুয়ে শুয়ে মিটিং করছি। তো এটা একটা পজিটিভ দিক, আমার যদি শরীর খারাপ থাকে বা ভালো না লাগে আমি কিন্তু শুয়ে শুয়ে অফিসিয়াল কাজগুলো করতে পারি। যাই হোক, কাজ করতে করতে এখন প্রায় 3টার মতো বাজে, প্রায় আমার অফিস আওয়ার শেষ। আমার যত কাজই থাকুক না কেন, যত এমার্জেন্সি বা আর্জেন্ট কাজই থাকুক না কেন, আমার যখন অফিস আওয়ার শেষ আমি আমার ল্যাপটপ শাটডাউন করতে পারি, আমার কাজ আমি এখানেই শেষ করে দিতে পারি আজকের মতো। তো যাই হোক, আমার কাজ শেষ, আমি এখন ফ্রি আজকের মতো, এখন বাজে আমাদের এখানে বিকাল 3টা। তো এখনই আমার ছেলে আসার সময় হয়ে গেছে, এটা হচ্ছে আরেকটা পজিটিভ দিক, বাসায় থাকলে আমি আমার ছেলের জন্য ওয়েট করতে পারি, আমার ছেলে কেমন করে বাস থেকে নেমে বাসায় ঢোকে আমি সেটাও দেখতে পারি। এতক্ষণ আমি অফিসে থাকলে আমি এই জিনিসটা দেখতে পেতাম না, মিস করতাম। তো যাই হোক, ছেলের জন্য ওয়েট করছি, ও চলে এসেছে, বাইরে বেশ ঠান্ডা আর হচ্ছে উইন্ডি ছিল, তো ও অনেক হ্যাপি হয়ে যায় যে বাসায় আমি আম্মু দাঁড়িয়ে আছে দরজায়, ও অনেক খুশি হয়ে যায় আসলে। যাই হোক, আমরা একটু রেস্ট নিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে সন্ধ্যার দিকে আমি একটু পেঁয়াজি বানাচ্ছি, এটা আমার আর আমার ছেলের খুবই প্রিয়। আর যেহেতু কালকে ছুটি পরশু ছুটি, ভাজা পোড়া খেলে যদি কোনো পেটে কোনো সমস্যাও হয় কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে ছুটির দিন, কোনো অফিস নেই স্কুল নেই। তো সাধারণত শুক্রবার এবং শনিবারে আমরা অনেক ভাজা পোড়া ঝাল এগুলো খাই, কারণ কোনো অফিস থাকে না, বাসাতেই থাকি। আর মানডে টু ফ্রাইডে আমরা একটু এইগুলো অ্যাভয়েড করে চলি, যেহেতু অফিসে যেতে হবে, অসুস্থ হওয়া যাবে না কোনোভাবেই। তো আমরা হচ্ছে আমাদের মোমেন্টটা এনজয় করি মা ছেলে। আপনারা যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, ভিডিওগুলো যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ আর না, আল্লাহ হাফিজ।